কোরআনুল করিম আপনার উপর নাযিল করেছি নবীগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের অর্থ বললাম, এই দুনিয়ার ভিতরে জমিনের উপরে কোন ব্যক্তি কোন বান্দা বান্দি বুদ্ধিমান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আতিক হুজুর গো, যারা এমপি হয়েছে তারা তো বুদ্ধিমান, যারা মন্ত্রী হয়েছে তারা তো বুদ্ধিমান। এ যুবক বন্ধুরে ও মুরব্বী দাদারা, এখন আপনি বলতে পারেন হুজুর, যারা পিএস হয়েছে যারা ডক্টর হয়েছে তারা তো বুদ্ধিমান? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অর্থ বললেন, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তি কোরআন শুনে এবং মানে কোরআনের দিকে আগায় আসে। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমরা কি বুদ্ধিমান নাকি অবুদ্ধিমান? আমাদের আমরা কিন্তু আল্লাহর কাছে বুদ্ধিমান কথা বলেন, ঠিক কিনা? এ যুবক, তুমি ইশকা চালাতে কি হয়েছে? তুমি ভ্যান গাড়ি চালাও তাতে কি হয়েছে? ও যুবক, তুমি কৃষক করো তাই কি হয়েছে? যুবক, তোমাকে কেউ দাম দিলে দেখবা না দেখ, তোমারে কিন্তু আমার আম্মা আমার মাওলা দাম দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে গলার মজা নিবেন না, ও ভাইজান বন্ধুগণ, দেখেন আমি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলি কিনা গো বাবা। ভাইজান গো, অনেক স্টার্ট করে এসে কথা বলি গো, ভাইয়া দিলখানা নরম করে দিয়ে শুনবেন, যত সময় যাবে ও তো আমার আলোচনা বুঝতে সহজ হয়ে যাবে গো বাবা, কেউ কোনো দিকে নজর করবেন না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ওই বান্দা বান্দি বুদ্ধিমান, এখন বান্দা বান্দি কোন কোন কাজ করলে জান্নাতে যাবে? আপনি কোরআনরে প্রশ্ন করলেন, কোরআন গো, কোন কোন কাজ করলে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, কয়টা কাজ ধরতে হবে, কয়টা কাজ মানতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, আমার আল্লাহ বলেন, ওয়ামাই আশু আন দিকরির রহমানিন কাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, মানুষের রূপে যেন জন্ম নিল, এই মানুষগুলি যদি নবীজি গো, এক নম্বরে আমি আল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি ধাপিত হয়ে আসে, ও নবী গো, আমার কোরআন যদি মেনে নেয়, আমার মসজিদ মাদ্রাসাকে যদি মহব্বত করে, নবী গো নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তারপরে চালাক হয়ে যাব আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আর যারা এই কোরআন না মানবে, এই কোরআনকে বিদ্যা আঙ্গুল দেখাবে, বিরোধিতা করবে, বিক্রয় করে, ঘৃণা করে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তাদেরকে শয়তান নিযুক্ত করে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, বক্তব্য হলো যারা আল্লাহর বিধান মানবে না তাদের পরিচয়,
পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এ বাবা জিরারে আমার যারা আল্লাহর বিধান মানবে তারা হবে আল্লাহর পক্ষে দলের লোক কথা বলেন ঠিক কিনা ও বাদান বুদ্ধিজ্ঞানী লোকেরা উত্তর দিবেন তার পরিচালক যার পরিচালক ইবলিস শয়তান সে তো মদের লাইসেন্স করবে কথা বলেন ঠিক কিনা যার পরিচালক ইবলিস শয়তান সে তো মসজিদের বিরোধিতা করবে কথা বলেন কথা বলেন যার পরিচালক ইবলিস শয়তান হয়ে গেছে আমার বন্ধুগণ আমার বাবাজিরা সে তো ভণ্ডামি করবে কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা আমার বন্ধুগণ যার পরিচালক ইবলিস শয়তান হয়ে গেছে আমার বন্ধুগণ সে তো আমার বন্ধুগণ মানুষকে আল্লাহর পথ থেকে বিরত করবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা বান্দি ভদ্রলোক কোন বান্দা বান্দি আল্লাহর কাছে ভদ্রলোক আমার বন্ধুগণ আমার বাবাজিরা সুরে সুরে কথাগুলো আমি বলে দিচ্ছি ভাইজান ভেঙে বলার টাইম নেই গো বাবা এই আয়াতের অর্থ আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের ভিতরে নবীজি ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে ভদ্র কোন বান্দা বান্দি আপনি যদি কোরআন রে প্রশ্ন করবেন কোরআন বলবে এক নম্বরে যারা ঈমান আনবে দুই নম্বরে তার উপর আমল করবে এই দুইটা কাজ যে বান্দা বান্দি করবে আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দি ভদ্র জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বাবাজিরা অল্প আমল না যাতে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ও বন্ধু বাবাজি গো আপনি যদি দেখেন আয়াতের অর্থ কি বুঝলেন যতটুকু ঈমান আনবে ওই পরিমাণ আমল করবে ঈমান আনার পরে যতগুলো শিখবে তার পরিমাণ আমল করবে এই দুইটা কাজ যে বান্দা বান্দি করবে ও নবীজি গো আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দি ভদ্রলোক জুড়ে করি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে ও যুবক বন্ধু রে কোন দিকে নজর করবেন না গো বাবা আজ আমার একটু সময় দিয়ে দেন গো বাবা মজার একখানা আলোচনা শোনাবো ও বন্ধু রে ভদ্রলোক হইলে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দুইটা দিনের দেওয়া ধন্য কইরা দেব কয়টা আরেকবার জোরে বলেন কয়টা ও বন্ধু কোরআনুল কারিম খারাপ লাগে নাকি ভালো লাগে ভাইজান গো আমার বন্ধুগণ কণ্ঠের মজা নিবেন না দেখেন আমি হক কথাগুলো বলি কিনা বাবা বাবাজি গো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো সূরাতুল বাকারা 221 নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরতি বিইদনিহি ওয়ায়ুবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন জোরে কোন আল্লাহু আকবার বাজান দি কে কোথায় আছো এখনো কেরগো মাহফিলাইলা না ও যুবক এখনো কেরগো আমার আলোচনা শুনতে আইলা না এ যুবক খেলা করিও না আমার বন্ধুগণ আমার ভাইরা ইন্টারনেট বলো ইউটিউব বলো গো বাবা আজকে 5টা বছর ধরে আলোচনা করি এই বছর 5 বছরে ওয়াজের মাঠে আমার পা গো বন্ধু ও ভাইজান একটাই মাত্র কারণ আমার মা বাবার দোয়া হুজুরদের পায়ে সুজা জুতা সাফ করার দোয়া জুড়ে কোন আল্লাহু আকবার আমার বাবাজিরা রে
ও বন্ধু হেলান নজরে কেউ দেখবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা 221 নম্বর আয়াতের অর্থ আমার আল্লাহ কি বলেন, আমার আল্লাহ বলেন, নবী গো কোন বান্দা বান্দি যদি জমিন থেকে আসমান পর্যন্ত সমুদ্রের ফানা পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতর বললাম, আমি আল্লাহ বললাম আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রথম নম্বরে জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখন বলবেন হুজুর আল্লাহ কি এত দয়াবান, আমার আল্লাহ আরো সুন্দর করে বললেন, নবীজি আরেকটা কথা কইম, দয়া কইরা মায়া কইরা, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ আমার বান্দাদেরকে খুব কষ্ট করে বানাইছি, খুব মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর তল মাগফিরা জীবনের সব গুনাহ মাফ করে দেব, দ্বিতীয়টা কি দেব নবী জানেন, ইলাল জান্নাতি, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ আল্লাহ যদি জান্নাত দেয় আমাদের কি কোনো ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু তাহলে মানতে হবে কোরআন কি, একটু জোরে বলেন কি, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ভাইজান এটা আমার পুরাতন কথা, একটু সবাই একটু বলবো যুবক ভাইরা, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, if you want solution this duniya akhira go be khabalun to dahuli quran allah akbar, if you want solution this duniya akhira go be khabalun to dahuli quran allah akbar, ভাইজান এই কোরআন কি সকলের জন্য না, ভাইজান সকল জাতির জন্য, লিখনা সকল জাতির জন্য এই কোরআন, কথা বলেন ঠিক কিনা? একটু বলো বাবাজিরা, আমার বন্ধু যেই দিন মরে যাবেন এমপি সুপারিশ করবে না, মন্ত্রী করবে না, বাবাই করবে না, মা করবে না, এই কোরআন সুপারিশ করে জান্নাতে দিবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন, তাহলে বলেন, এবানে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, আল্লাহু আকবার, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সামনে লোক ওই যে গাছটা দেখা যাচ্ছে না, ওই সাইডে লোক চুপ থাকবে, সামনে লোক পিছনের বাপ ভাইরা, দি কোরআনকে মহব্বত করে নাকি কাকে মহব্বত করে একটু দেখতে সামনে চুপ থাকেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ও মা কি কোরআনের কি পক্ষে নাকি আপনারা বিপক্ষে গো, তাহলে জোরে কর না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, মানে আপনারা সব সামনে লোক কোন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ও সবাই কোন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ কোরআনটা কার কিতাব, আল্লাহ নামে তো আসছে কেন, কার কিতাব, হাদা কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহু আকবার, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কলা, ঠিক কিনা? এ যে একই বিপ্লব পিছে পরে যত সব এগিয়ে চলে সে অগ্রকণা, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আমার ভাইরা আমার বন্ধুগণ দিলখানা নরম করে দিবেন গো বাবা, কোন দিকে নজর করবেন না গো ভাইজান, একটা বড় যে কেন চোখের পানি ফালাইতে পারেন কিনা, চাপার কোন উত্তর পারার বাবাজিরা গো, এখন একটু ওই টেন্সি একটু ধৈর্য ধরবেন ভাইজান, আমি কিন্তু আগেই বলছি এই জায়গাতে কথা বলার মতো আমার যোগ্যতা নাই গো বাবা, ও বন্ধু গো
করুন, ভুল হইলে আমাকে জানিয়ে দিবেন গো বাবা। অনেক উলামায়ে কেরামের সাথে আমার মহব্বত গো বন্ধু, হুজুর আমাকে দোয়া করেছে গো বাবা, আমি অবশ্যই এই হুজুরের কথা আপনাদের পরে বলবো গো ভাইজান। এখন আমাকে একটু আলোচনা করতে দেন গো বাবা, এই জায়গাতে আমি আলোচনা করতে পারবো না, পারবো না, পারবো না। আমার আল্লাহ যদি আমার উপর রহম না করত আমি ফাততাম না, কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু, এত শ্রোতা কেমনে হইল আমার ভক্ত, এত অল্প বয়সে। আমিও তরুণ, আমার যুবক ভাইরা তরুণ, ইনশাল্লাহ আজকে আলোচনা করব দারুণ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরা রে, দেখেন আল্লাহর পথে আসতে গেলে কতই না কষ্ট হবে, আল্লাহ কিন্তু জীবনের সব গুণা মাফ করে দিবে। দ্বিতীয়টা আমার আল্লাহ জান্নাত দিবে গো বাবা, আল্লাহর পথে থাকলে আল্লাহ তার পরিচালক হয়ে যাবে, আর যদি আল্লাহর পথে না থাকেন তার পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু রে, আমার বাবাজি রে, নাম শুনেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজন, এই উমর কেমন মানুষ ছিলেন গো বন্ধু, যে উমরকে আমার আল্লাহ কোরআন মানার কারণে জিরো থেকে হিরো বানাইয়া আমার আল্লাহ জান্নাত দিয়া দিলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু রে, মোবাইল থাকলে আপনি রেকর্ড করে নিয়ে যাবে, দেখেন আজকের মাঠে যেন ওয়াস না থাকে, বাড়িতে যেন নিয়ে যাইতে পারেন গো যুবক। ও বন্ধু রে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ব্যক্তি যদি সাহাবীদের মতো, সাহাবীদের চরিত্রে চলতে পারে গো বন্ধু, সাহাবীরা যেমন করে চলেছে, নবীরা যেমন করে চলেছে, কোন বান্দা বান্দি যদি চলতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জীবনের সব গুনাহ মাফ কইরা দিবেন। দ্বিতীয়টা আমার আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবে, জোরে করেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলি গো বাবা, হঠাৎ করিয়া দেখেন সাহাবীরা কেমন আল্লাহকে খুশি করেছে, হঠাৎ করিয়া জিব্রাইল আমিন নবীর কাছে আইয়া খালি উকি মারে, আমার নবী কয় জিব্রাইল, তুমি তো ফেরেশতাদের কমান্ডার ইনজিন, তুমি কেন আজকে এইরকম করে উকি মারো? ও বন্ধু, নতুন আকারে একটা তথ্য দিয়ে যাই গো বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন পদ্মার আড়ার মা বোনেরা। ও দিকে নজর দিবেন না গো, ও যুবক ভাইরা কেউ কোনো কথা বলবেন না, হযরত জিব্রাইল আমিন আয়েশা খালি উকি মারে, আমার নবী কই জিব্রাইল কেন উকি মারো? জিব্রাইলকে আমার নবী যখন এই কথা বললেন, জিব্রাইল ডাকতে কই হুজুর, আমি একটা লোককে তালাশ করি। আল্লাহ আকবার, আমার নবী কই জিব্রাইল তুমি কোন রুকনের তালাশ করো বলো না? জিব্রাইল কই হুজুর, আমি উমরে তালাশ করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী কই জিব্রাইল তুমি কেন উমরে তালাশ করো বলো না? জিব্রাইল কো হুজুর, কতদিন ধরে নিয়ত করতেছি, আপনি যদি একটু সময় দিতেন আমি একটা ওয়েট একটা সময় নিয়ে উমরের প্রশংসা করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই জিব্রাইল এমন ভাবে উমরের নাম নিতেছ, পয়গম্বরের নাম তো কোনোদিন তুমি এইরকম করে নাও নাই। এবার হযরতে জিব্রাইল ডাকতে কই হুজুর, আপনি যদি আমারে একটু অনুমতি দেন আমি একটু উমরের প্রশংসা করব। দেখেন ভাইয়া, ইমানের দাবিতে সত্যবাদী কেমন? আমার নবী বললেন, জিব্রাইল যাও যাও যাও,
তোমার আমি এক মিনিট দিয়ে দিলাম। হঠাৎ করে জিব্রাইল কই, হুজুর এক মিনিটে ওমরের প্রশংসা শেষ হবে না। আল্লাহু আকবার। এবার ডাক দে কই, হুজুর এক মিনিটে তো ওমরের প্রশংসা শেষ হবে না। আমার নবী কই, জিব্রাইল যাও 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 যাও, এক মিনিটে যখন ওমরের প্রশংসা শেষ না হবে তোমার আমি এক ঘন্টা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জিব্রাইল কই, হুজুর এক ঘন্টা ওমরের প্রশংসা শেষ হবে না। আমার নবী কই, তাই নাকি ও জিব্রাইল ভাই গো? জিব্রাইল গো, তাহলে তোমারে আমি বলি গো, তোমারে আমি একদিন দিয়ে দিলাম। জিব্রাইল কই, হুজুর ও বাজারে বলতে পারেন হুজুর কোন হাদিস থেকে কথাটা বলতেছেন? আমার হুজুর এই জায়গাতে আছে বাইহাকি শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? বাইহাকি শরীফের হাদিস গো বন্ধু। ও বন্ধু রে, বানোয়ার কিস্তা কাহিনী বলার জন্য আসি নাই, আজকের এই মাহফিলটা সারা বিশ্বে ইন্টারনেটে সরে যাবে গো বন্ধু। মুহাম্মদ মিডিয়াতে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে গো ভাইজান। এই জন্য ভালো কথাগুলো আমি আপনাদের সামনে উপহার দিতেছি। এবার আমার নবী বললেন, জিব্রাইল গো তোমার আমি একদিন দিয়ে দিলাম। জিব্রাইল কই, হুজুর একদিনেও তো ওমরের প্রশংসা শেষ হবে না। হঠাৎ করে আমার নবী কি, আমার নবী যখন এই কথা বললেন, হঠাৎ করে আমার নবী আবার বললেন, জিব্রাইল যাও যাও, ওমরের প্রশংসা করার জন্য আমি তোমাকে এক সপ্তাহ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু রে, এই কথা যখন বলিয়াই দিলেন, জিব্রাইল কই, হুজুর এক সপ্তাহ ওমরের প্রশংসা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওবাজান এই কথা যখন বলিয়েই দিলেন গো ভাইজান, বাবা জিরে আমার বন্ধুগণ, হঠাৎ করিয়া জিব্রাইল কই, হুজুর এক সপ্তাহ তো কিছু হবে না। আমার নবী কই, জিব্রাইল যাও যাও, তোমারে আমি এক মাস দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কেমন করে সময় আগাইতেছে, মূল কাহিনী আপনার জীবনও পাল্টে যাবে ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। জিব্রাইল কই, হুজুর এক মাসে ওমরের প্রশংসা শেষ হবে না। এবার বন্ধু রে, এবার আমার নবী কই, জিব্রাইল তুমি বলো কতদিন সময় লাগবে ওমরের প্রশংসা শেষ করতে? ও যুবক বন্ধু রে, জিব্রাইল কই, হুজুর আপনার বরকতি মুখে আমি শুনতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার জিব্রাইল কই, হুজুর আপনার বরকতি মুখে আমি শুনতে চাই। আমার নবী কই, জিব্রাইল এক মাসে যখন কিছু হবে না, যাও যাও তোমার আমি পাঁচ মাস দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার ডাকবে কই, জিব্রাইল হুজুর পাঁচ মাসে ওমরের প্রশংসা শেষ হবে না। বন্ধু, অনেক লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলে দিই। পাঁচ মাসে আমি শেষ করতে পারবো না। আমার নবী কই, উমর তাহলে তো উমরের প্রশংসা যখন না শেষ করতে পারবা, যাও যাও জিব্রাইল তোমারে আমি দিয়ে দিলাম এক বছর। আল্লাহু আকবার। জিব্রাইল কই, হুজুর এক বছরেও আমি উমরের প্রশংসা শেষ করতে পারবো না। এইবার ডাকবে কই, নবী কই, জিব্রাইল তাহলে যাও যাও, তোমারে আমি দুই বছর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার জিব্রাইল কই, হুজুর দুই বছরে ওমরের প্রশংসা শেষ করা যাবে না। এবার ডাকবে কই, নবী কই, জিব্রাইল কত সময় তোমার লাগবে বলো না কেন? জিব্রাইল কই, হুজুর আমনে বলতে থাকে,
দিন আমি খালি কইতেই থাকমো, এইবার যে আমার নবী কই জিব্রাইল যদি না হয়, যাও 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 জিব্রাইল আমি তোমারে 100 বছর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু জানার থাকলে ওয়াজের লাস্টে যদি গুদগুদ করেন জেনে দিবেন আমি ভেঙ্গে দেব গো বন্ধু। কারো যদি আমার বন্ধুগণ আবার বলছি কিস্তা কাহিনী কিন্তু বলার জন্য আসি নাই। তোমার আমি 100 বছর দিয়ে দিলাম বাবা দিব, এই সময় আবার জিব্রাইলকে হুজুর 100 বছর উমরের প্রশংসা আমি শেষ করতে পারবো না, এবার জিব্রাইল আবার কই হুজুর আমি শেষ করতে পারবো না। তোমার আমি 300 বছর দিয়ে দিলাম আল্লাহ আকবার, এবার জিব্রাইল কই হুজুর 300 বছর উমরের প্রশংসা শেষ হবে না, এবার আমার নবী দি ডাক দে কই জিব্রাইল যদি না শেষ হয়, যাও যাও তোমার আমি 500 বছর দিয়ে দিলাম আল্লাহ আকবার। জিব্রাইল কই হুজুর, হুজুর গো 500 বছর তো উমরের প্রশংসা আমি শেষ করতে পার, উমরের প্রশংসা শেষ হবে না, আমার নবী কই জিব্রাইল তুমি বলো তো কত সময় লাগবে। জিব্রাইল কই হুজুর আপনি বলেন, আপনি বলেন আমার নবী কই জিব্রাইল যাও যাও আমি নবী বইলা দিলাম তোমারে আমি 700 বছর দিয়ে দিলাম আল্লাহু আকবার। জিব্রাইল কই হুজুর 700 বছর কাজ হবে না, আমার নবী কই 800 বছর, এবার কই না না 800 বছর কাজ হবে না। আমার বন্ধুগণ দেখেন এই উমরের কেমন প্রশংসা। ও বন্ধুরে আমি অবশ্যই বলবো এই উমরের দিন মজমার ভিতর বসা, আমার বন্ধুগণ আমার ভাইরা জিকিরের মজমার ভিতর বসা, হঠাৎ করে আমার বন্ধুগণ আমার বাবা জিনারে আমার হঠাৎ করে একজন সাহাবি নাম তার উমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে উমর ডাকবে কই ও বন্ধু রে, দিলখানা নরম করে দিবেন বাবা, দেখেন ইমানের দাবিতে কেমন করে সত্যবাদী হইলে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। দ্বিতীয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া ধন্য করে দিবে, একটা ডাক দেন আল্লাহ। ও বন্ধু আল্লাহ নামটি একটু জোরে বলেন আল্লাহ। ও বন্ধু রে হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন সত্যবাদী, হযরতে খাব্বাবকে ডাক দে কই খাব্বাব ভাই তোমার সাথে একটু পার্সোনাল আমি আলাপ করতে চাই। হযরতে খাব্বাব কই উমর ভাই গো কি আলাপ করবা বলো না, এবার খাব্বাবকে ওমর এক ছাইতে নিয়া কানে কানে কই খাব্বাব ভাই গো আমি তোমার একটা কথা জিগাইতে চাই। ও অন্ততে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু রে ডাকবে কই ওমর ভাই ও কি বলবা জলদি বলো, হযরত উমর ডাকবে কই খাব্বাব ভাই আমি তোমার জিব্বার ভিতর কেমন জানি একটা টিমার দেখতেছি, এটা কেমন করে তোমার হয়েছে, হঠাৎ করে খাব্বাব কি কথা যখন বললে, হযরত খাব্বাব আধারে চোখের পানি ছেড়ে দিলে, ফাঁপা কান্না শুরু হয়ে গেল। হঠাৎ করে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কই খাব্বাব ভাই আরেকটা তোমার আমি কথা বলতে চাই গো ভাইয়া, ডাক দে কই উমর ভাই ও কি কথা বলবেন বলেন, ডাক দে কই খাব্বাব ভাই তোমার কোমরে কি জানি কুষ্ঠ রোগ দেখা যায়, এটা তোমার কেমন করে হয়েছে। অন্ততে খাব্বাব কান্দে আর ডাক দে কই উমর ভাই গো এমন কথা আমারে জিগাইছো, ও উমর ভাই তোমারে আমি বইলা দে তুমি আমার জিবাই টিমার দেখতেছো গো উমর ভাই।
এই টিমার অন্য কোন টিমার না, এই টিমার হইল এটা হইল আমার কালেমার জালা। কালেমা আনতে যাইয়া এই টিমার আমার বাইর হইছে লা ইলাহা। আর ভাইরা